বাংলাদেশের নতুন একজন জনপ্রিয় বক্তা, নাম তার আলী হাসান উসামা। 2020 সালের আগে ওনাকে আমরা আর দেখিনি। উনি আগে বই লিখতেন, ভালো ভালো বই লিখেছেন, ওনার বই অনেকগুলো আছে। তিনি গত 4-5 দিন ধরে যারা গলাকাটা বক্তা, এই গলাকাটা বক্তাদের বিরুদ্ধে এক হাত নিয়েছেন তিনি। তিনি ইচ্ছামতো গেয়ে যাচ্ছেন, উনি আবার যেই সমস্ত ভাইরাল টপিক পায় প্রত্যেক দিন ওয়াজে, এটাই আজকে যেই দেশে যা ঘটছে এটাই তার টপিক, এটাই আলোচনা, এইভাবে তিনি আলোচনা করছেন। কিন্তু গলাকাটা যে শব্দটা, এই কথাটা তিনি যৌক্তিক বলেছেন এই কারণে যে বাংলাদেশে অনেক বক্তা আছে, আপনি পছন্দ করেন তার ওয়াজ শুনেন, আপনি চাইলেন যে আপনার এলাকায় ওই ভাইরাল বক্তাকে দাওয়াত দিবেন, দাওয়াত ফোন দিতে দেরি, অপর পক্ষ থেকে তার খাদেম তার পিএস রিসিভ করলো ফোন, কী বললো যে আমার এই বক্তাকে দাওয়াত দিলে 1,00,000 টাকা লাগবে। কয় লাখ? 1,00,000 লাগবে, অগ্রিম 30,000 দিয়ে দিতে হবে, স্টেজে ওঠার আগে বাকি 70,000 দিয়ে দিতে হবে। এটা একজন না দুইজন না, এরকম বহুত আছে, বহুত প্রথম সারে যতগুলো আছে এগুলো 70-80-1,00,000, 70-80-1,00,000, এর নিচে কেউ নেই। আর সবচেয়ে নিচে যে আছে আপনার ইমাম সাহেব আছেন, 70-80-1,00,000। আচ্ছা, একটা মাহফিলে বক্তার পেছনে যদি 1,00,000 টাকা দিতে হয় এক ঘন্টা ওয়াজে, প্রতি সেকেন্ডে কয় হাজার হয়? 1 ঘন্টা যদি ওয়াজ করে আর ওনাকে যদি 1,00,000 টাকা দিতে হয় তো প্রতি সেকেন্ডে কত হয়, প্রতি মিনিটে কত টাকা আসে? এইভাবে চলছে গলাকাটা ব্যবসায়ীরা। এই গলাকাটা ব্যবসায়ীদের বিরুদ্ধে যখন আলী হাসান ওসামা বললেন, তখন বাংলাদেশের 2-3 বক্তা তার বিরুদ্ধে আবার লাগছে, নাউজুবিল্লাহ বলবেন না। হ্যাঁ, কন্ট্যাক্ট করতে হবে, ওয়াজে কন্ট্যাক্ট করা জরুরি, কিন্তু এটা যেন মাত্রাতিরিক্ত না হয়। যেমন ধরেন, আপনি যদি রিক্সায় উঠেন, শাসনগাছা থেকে উঠলেন, যাবেন কান্দিরপাড়, আপনি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলেন কান্দিরপাড় যাইবা মামা? যাবো। উঠেন, কত দিমো? কাছে দিয়েন, ইনসাফ করে দিয়েন। আপনি উঠলেন রিক্সায়, রিক্সা কান্দিরপাড় গেল, তারে দিলেন 15 টাকা, ইনসাফ কেমন করলেন? ইনসাফ হয়েছে তো নাকি? ওই তো অটোওয়ালা মিনিমাম 30-40 টাকা তার ভাড়া, সে বললো যে ইনসাফ করে দিয়েন মামা, আপনি ইনসাফ করে 15 টাকা দিয়ে দিলেন। এই কারণে রিক্সাওয়ালা কী করে? কন্ট্যাক্ট করে। আপনি বললে যে ডাক্তার এত টাকায় ভিজিট নেই রে, কথা হইলো? 1 মিনিট আমার দেখলো কি দেখলো না, আমার কথাগুলো ভালো করে শুনলো না, 4-5 রুগী সমানে দেখলো, 1 মিনিটের বিনিময়ে তিনি 1,000 টাকা নিলেন, কথা হইলো? ডাক্তার সাহেব কী বললেন? ডাক্তার বললেন যে আপনি 1 মিনিটে 1,000 টাকা দেখলেন, আপনি এই 1 মিনিট দেখার অভিজ্ঞতা অর্জনের পেছনে কয় হাজার মিনিট আর কয় 1,00,000 টাকা খরচ করেছে, এটাকে আপনি কখন হিসাব করছেন? যারা কোনো মতে টাইনাটনে মেট্রিক পাশ করে, আইএ পাশ করে, তাদের পেছনে খরচ আর কত? একজন বাবা যখন তার সন্তানকে ডাক্তার বানায়, একদম শৈশবকাল থেকে যে প্ল্যান করে, সেই প্ল্যান অনুযায়ী ক্লাস 1 থেকে নিয়ে HSC পর্যন্ত তার পিছনে মিনিমাম 10-15 লাখ টাকা খরচ হয়ে যায়। HSC-র পরে সে যখন ভালো একটা মেডিকেল কলেজে চান্স পায়, ওই 4-5-6 বছরে MBBS পাশ করে তার 20-30 লাখ টাকা তার পিছনে খরচ হয়। আপনি সোলমুদ্দি কইতেছেন যে মাড়ি কাটলে, সারাদিন মাড়ি কাটলে দিয়ে 500, আর আপনি 1 মিনিটে লয়ে গেলেন আপনি 1,000, এটা কথা হইল? যে মাড়ি কাটার শিখতে 1,00,000 টাকা খরচ হয়। এই মানুষই বিবেচনা করে না বিধায় সব জায়গায় সমস্যা। এই কারণে প্রত্যেক জায়গায় কন্ট্যাক্ট করা দরকার। এখানে যিনি নামাজ পড়ান, ধরুন একজন নামাজ পড়ায়, তিনি যখন নিয়োগ পেলেন তখন কি কন্ট্যাক্ট স্যার এখানে আসছেন? কথা বলেন, কন্ট্যাক্ট স্যার আসছেন? কমিটি বলছে যে হুজুর এত টাকা দিলে আমরা পারবো। যিনি এখানে নামাজ পড়ান তিনি কি বললেন যে এত টাকা হইলে আমি আসতে পারবো? দুজনের মধ্যে কম্বিনেশন হওয়ার পরে একটা ফাইনাল হয়েছে, ঠিক আছে হুজুর, আপনার যে এই কুরবানি পশু জবে করেন, কুরবানির পশু কিনে আনেন, ওই কুরবানিওয়ালার যিনি গরু বিক্রি করেন তিনি কি আল্লাহর হস্তে বিক্রি ইনসাফ করে দেন? যে ইনসাফ করে দিয়েন, এরকম হয় নাকি? আপনি যে হজ করেছেন, হজ করতে গিয়ে যখন আপনি একজন যে কোনো একটা কোম্পানির সাথে আলাপ করলেন, উনি কি বলেন যে ইনসাফ করে দিয়েন, ইনসাফ হয় নাকি? ইনসাফ যেখানে হবে, যেখানে বলা হবে যে ইনসাফ করেন, সেখানে ইনসাফ মতো বাস দিয়ে দেওয়া হয়, কথা ঠিক না বেঠিক? সহজ একটা উদাহরণ দিয়ে আজকে আলোচনা শেষ করছি, কথাটা আপনাদের সকলের কাজে লাগবে। 2021 সালের সম্ভবত ফেব্রুয়ারিতে আমার 2টা মাহফিল ছিল পাশাপাশি দিনে, একটা ছিল জুমার দিন আর একটা জুমার পরের দিন, ওই জুমাতে আমি ছিলাম না। এই জুমার দিন মাহফিল ছিল আমার টাঙ্গাইলের বাসাইল উপজেলায়, আর পরের দিন আমার মাহফিল ছিল যশোরের মনিরামপুরে। তো কোথায় টাঙ্গাইল আর কোথায় যশোর, আপনি যদি ম্যাপটা দেখেন আপনি বুঝবেন, টাঙ্গাইলের পরে হচ্ছে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের নাটোর, নাটোরের পরে হচ্ছে ঝিনাইদহ, ঝিনাইদহর পরে হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়ার পরে যশোর, যশোর পরে মনিরামপুর।
তো যা হোক, প্রথম দিন মাহফিল করলাম টাঙ্গাইল, ওনাকে আমাকে 15,000 টাকা সম্মানে দিল, ভালোই দিল, অসুবিধা নেই। পরের দিন আমি সারা রাত্র জার্নি করে সেই মাহফিলে গেলাম। ওই মাহফিল শেষ করার পরে যিনি আমার দাওয়াত দিয়েছেন ওনাকে আমি খুঁজে পাই না আর। এই আরিফ ভাই আসিল, আরিফ ভাই সাক্ষী, অনেকগুলো আমার দুঃখের সাক্ষী উনি। মাহফিল কমিটি নাই, আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করার পরে পাওয়া গেল একজন, তিনিও আবার মাহফিল কমিটির মেইন লোক না। তিনি আয়সা 2 টাকা নোট, 5 টাকা নোট, 10 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট, এতগুলো টাকা আমারে দিল। গইন্যা দেখলাম 5,000, আমার গাড়ি ভাড়া খরচ হয়েছে 16,000, আর ওনারা দিছে 5,000। সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ কর না। আর একটা গল্প বলি, কষ্ট নেন না। আপনাদের পার্শ্ববর্তী খারাতে গাজীপুর প্রাইমারি স্কুলের পূর্ব দিকে 2 বছর আগে একটা মাহফিল ছিল। ওই মাহফিলে আমাকে অনেক সম্মানের সাথে দাওয়াত দেওয়া হলো। আমি বললাম যে ভাই, যে কাছের মানুষের বাস দিয়ে বেশি একটু খেয়াল টেয়াল রাখেন। ও না হুজুর, আপনি একবার আসেন, কী পরিমাণ সম্মান দেখবেন খালি ওনাদের। আমি তো সাদা মানুষ, সাদা মনে কাদা নাই, চলে গেলাম তাদের ডাকে। যে আমি ওয়াজ করলাম, আমার ওয়াজের পরে 8,000 টাকা হাদিয়ে দিল, 1 টাকা 2টা, 8,000, যাক অসুবিধা নেই। কাছের পরবর্তী বক্তা জুনায়েদ আল হাবি পিচ্ছে একটা ছেলে, ওকে দেওয়া হলো 30,000 টাকা মাত্র। তো ব্যবধান কি দেখছেন নি, যে আমি যে কইলাম ঠিক আছে অসুবিধা নেই। এ কারণে প্রত্যেক কাজে কন্ট্যাক্ট করার জরুরি, তবে এটা যেন মাত্রাতিরিক্ত না হয়। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করে সকলে পড়ছে, আমিন।